নমস্কার নমস্কার সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি আজকে চলে এসেছি নিউ ব্যারাকপুরের একেবারে ঠিক 7.5 নম্বর রেলগেটের পাশে যে পুষ্প প্রদর্শনী হচ্ছে সেই পুষ্প প্রদর্শনীতে, আর যার অন্যতম কাণ্ডারি আমাদের ভীম জানা। আপনারা জানেন বহু মানুষ আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ভীমদার গাছ দেখতে চাই, ভীমদা কোন লেভেলের গাছ করে সেই গাছ দেখতে চাই। আজ আমরা সেই গাছ আমি দেখাবো আপনাদেরকে, ভীমদা কি লেভেলের গাছ করছেন, তিনি কোন লেভেলের জায়ান্ট করেন, কোন লেভেলের পম্পন করেন, কি লেভেলের তিনি গোলাপ করেন, সবটাই আপনাদেরকে দেখাবো আজকে। প্রথমে এই গোলাপ দিয়ে শুরু করি। ভীমদা, গোলাপ গাছগুলো কোনগুলো কোনগুলো আপনার করা দেখাবেন? এইটা হচ্ছে আমার করা, এটা হিরণময় নন্দী, আমারই পাটনা। কি নামগুলো বলে দিন গাছের? এটা হচ্ছে আইক্যাচার। কোনটা আইক্যাচার? এটা আইক্যাচার। হ্যাঁ, এটা সদাবার। আচ্ছা, এটা হচ্ছে জরিনা। জরিনা? জরিনা। আচ্ছা, তারপর দেখবো আর একটু। এটা হচ্ছে সদাবার, আমার করা। হ্যাঁ, এটা হচ্ছে লাভ, আমার করা। এটা হচ্ছে হিরণময় নন্দী করেছে এই গাছটা। বাহ, এটাও আমার গাছ। গাছের গ্রোথ তো খুব ভালো ভীমদা। হ্যাঁ, এক একটা গাছে তো আমাদের একটা গোলাপ এবছরে গোলাপের কিছু সমস্যা হয়েছে। সমস্যা হচ্ছে সেটাই যে আমরা পুনিং করার পর, যেহেতু মাটিতে কিছু আমাদের গাছ ছিল, পুনিং করার পর বৃষ্টি আসে, একটা বৃষ্টি হয়ে গেল, পুনিং করার পর ছোট ছোট কচ আসে, আসার পরে একটা বৃষ্টি হয়ে গেল, তখন কচটা আর উঠতে পারলো না, গাছটা একটু ড্যামেজ হয়েছে, যার জন্য গোলাপ আমাদের একটু সমস্যা হয়েছে এবছরে। তাতেও আমরা অনেক চেষ্টা চৈত্য করে, এটার নাম হচ্ছে টিনাকে, এটা হচ্ছে মনস্টোন। মনস্টোন? হ্যাঁ, এটা আমার পার্টনারের গাছ, হিরণময় নন্দী। আচ্ছা, এটা হচ্ছে আমার গাছ। বন্ধুরা, এইভাবেই আমরা বিভিন্ন গোলাপের সাথে পরিচয় করব এবং দেখে নেব যে কিরকম ভাবে গোলাপগুলো হয়েছে। এটা লালটা? লালটা হচ্ছে মাইলস্টোন। এটা মাইলস্টোন, দেখে নিন মাইলস্টোনের বাহারটা দেখুন, হিরণময় নন্দীর গাছ, হিরণময় বাবুর গাছ। চলুন আরো দেখবো আমরা গোলাপেরই। এটা হচ্ছে গ্রেসকট, আমার গাছ, ছোট গ্রেসকট, একদম গ্রেসকট, বাচ্চা গাছ। ক মাসের গাছ এটা দাদা? এটা ওই 7-8 মাসের গাছ। তাতে এত সুন্দর গ্রোথ হচ্ছে, কি মিডিয়া দিয়েছেন? এটা সয়েললেস নাকি? মিডিয়া বলতে কি, এটা মাটিতেই আছে, গাছটা জল ধরে নিয়েছিল পুনিং এর পর, যার জন্য গাছটা বসে গেছে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আপনার, এটা হচ্ছে বহুরূপী, এটা বহুরূপী, এটা হচ্ছে আপনার ইনগ্রিড বাগম্যান। ইনগ্রিড বাগম্যান, একদম তাই, ইনগ্রিড বাগম্যান। এটা সেন্টপেট্রিক, এইটা হচ্ছে আপনার কি বলে মনস্টোন, এটা টিনাকে। টিনাকে দেখলাম তো, এটা নারাঙ্গা, ওটা নারাঙ্গা। চলুন এগিয়ে যাই। এটা সানসেট সেলিব্রেশন, দেখুন সানসেট সেলিব্রেশন দেখুন। এটা হিরণময় বাবুর গাছ? এটা হচ্ছে আমার এই ছাত্র গাছ, এটা এপিসি কলেজের গাছ। দাদা আপনার নাম? আমার নাম কুটু। কুটু? আচ্ছা কুটুদা, ধন্যবাদ। চলুন সেনপেট্টি দেখাবো আপনাদেরকে। এটা? এটা হচ্ছে আপনার সোলার, সোলারি, সোলারি, এটা সোলারি। কোনটা সোলারি? হলুদটা সোলারি, এটা সোলারি। আর সেনপেট্টি? সেনপেট্টি ওই হলুদটা, এটা সেনপেট্টি। আচ্ছা, এটা হচ্ছে নারাঙ্গা, এটা ভেটেনা সোনার, এটা হচ্ছে ভেটেনা সোনার, ভেটেনা অনার। আচ্ছা, এটা হচ্ছে সানসেট সেলিব্রেশন। বন্ধুরা দেখুন কিভাবে গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং প্রচুর গোলাপ ফুটে আছে এক একটা গাছে। আমি প্রত্যেকটা গাছের সাথে পরিচয় করাবো যাতে আপনারা এই সমস্ত ফুল গাছগুলো যাতে আপনারা সরাসরি আপনারা নিয়ে আসতে পারেন আপনাদের বিভিন্ন রকম নার্সারি থেকে। এটা কি সোলারি? সোলারি, সোলারি, সোলারি। দেখুন এক একটা ছোট্ট গাছে তার গ্রোথ দেখুন গোলাপের। এগুলো প্রত্যেক মুহূর্তে আবিষ্কৃত হচ্ছে নানান রকম গাছ রয়েছে, বিভিন্ন রকম গাছ। আইক্যাচার, আইক্যাচার দেখতে পাচ্ছেন এখানে, পিচ অ্যাবিলেন্স দেখতে পাচ্ছি না তো, অ্যাবিলেন্স কোথায়? এটা নাম জানা, ফ্যান্টাসিয়া, 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 এটা তো দেখুন ফ্যান্টাসিয়া দেখুন। আগে গোলাপ হোক, গোলাপ হোক, আগে গোলাপটা হোক, সবজি দেখুন, পরে গোলাপটাকে সব শেষ করি। দেখুন আরো গোলাপ রয়েছে এখানে, মাইলস্টোন রয়েছে, দেখুন মাইলস্টোন কেমন দেখতে হয় দেখাচ্ছি, মোনার্কো,
টিনাকে। এটা হচ্ছে রাজহংস, মানে রাজহাঁস বলতে পারেন, তাই তো? এটা বহুরূপী, চলুন দেখাবো বহুরূপীকে। কোনটা বহুরূপী? এটা বহুরূপী বন্ধুরা, বহুরূপী এটা। আচ্ছা এটা কি আছে? এটা এভাবে গোলাপের সাথে পরিচয় দেখুন, এটা মিনিয়েচার একটা গোলাপ আছে। এটা এটা কি? ভেটার, এটা ভেটার ট্যাগ গাছ একটা। আচ্ছা 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 আচ্ছা, দেখুন সুইট অ্যাভালেন্স, এটা সুইট অ্যাভালেন্স, যেটা আমরা খোঁজ করছিলাম এতক্ষণ পেয়ে গেছি। সানসেট সেলিব্রেশন, দেখুন এটা গ্রেসকট, গ্রেসকট এই কালার, রংটা ফুটে শেষ হবার মুখে এই রংটা আছে। এটা গ্রেসকট, এটা হচ্ছে মনস্টোন, এটা মনস্টোন। চলুন, এটা হচ্ছে সেন্ট বনিফেস। হ্যাঁ সেন্ট বনিফেস, সেন্ট বনিফেস। এটা কি আছে ভীমদা? এটা অরুণিমা, এটা অরুণিমা। অরুণিমার একটু মিনিয়েচার হয়ে গেল না? ইয়েস, এটা হচ্ছে আই ক্যাচার, আমার করা গাছ। দেখুন ভীমদার করা গাছ আই ক্যাচার। চলুন, সদাবাহারের ফুল দেখুন, মানে একবারে একটা গাছে প্রায় 100-150টা ফুল পাবেনি। আমার করা, ভীমদার করা সদাবাহার, দেখতেই পাচ্ছেন। এটা জরিনা, জরিনা আমার করা গাছ। চলুন, এটা অহল্লা, হিরণময় নন্দী, এটা হচ্ছে সামারসনো, আমার করা গাছ। সামারসনো, একটাই তো গাছ না? হ্যাঁ, দারুন। এটা এটা হচ্ছে লাভ, শুধু লাভ, হ্যাঁ আমার করা গাছ। লাভ বললে নার্সারিতে দেবে এই গাছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা লাভ, চলুন। এটা মোনালিসা, মোনালিসা, এইটাই তো আমি খোঁজ করছিলাম, সেই মোনালিসা। সবসময় একটা হাসি দিয়ে ভরিয়ে রাখে। এটা কি আছে? নারিঙ্গা। চলুন, এটা অ্যাভিলেন্স তো? সানসেট সেলিব্রেশন। টিনাকে তো সবাই করতেই পারে, দারুন। এটা হচ্ছে মুনস্টোন, মুনস্টোন দেখুন, এটা মুনস্টোন, আমার গাছ। আচ্ছা এটা, এটা মনচেরি, মনচেরি তাই তো? দেখুন এটা কার গাছ আপনার? চলুন সামনে আসুন, সামনে আসুন। হ্যাঁ হ্যাঁ, এটা আমার গাছ। এটা একটা ছোট 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 গাছ দিয়ে পাঁচ পট সাজানো আছে। আচ্ছা এটা হচ্ছে টোপাজ। আচ্ছা এটা হচ্ছে এরকম সব মিক্সড গাছ দিয়ে একটা গ্রুপ সাজানো হয়েছে। বেশ, আরো গাছ রয়েছে দেখাবো। এটা কি আছে? চলো দিয়ে চলো। তো এভাবেই আমরা গোলাপ গাছের সাথে পরিচিত হলাম। ভীমদার ছোট্ট একটা ইন্টারভিউ নেব গোলাপ সম্বন্ধে। গোলাপ গাছগুলো কবে কাটিং করেছেন? গোলাপ গাছ কেটেছি মোটামুটি আমরা 16 তারিখ, নভেম্বর মাসের 16 তারিখ থেকে কাটা শুরু করেছি। হ্যাঁ 21 তারিখে গিয়ে শেষ করেছি কাটা। বেশ, তারপরে একটা কচ আসার মুখেতে একটা বৃষ্টি এসে যায়, নিম্নচাপ হয়, সেই বৃষ্টির জন্য আমাদের গোলাপ গাছ অনেক ড্যামেজ হয়ে গেছে। 16 নভেম্বর কাটা শুরু করেছেন তো? 16 নভেম্বর। আচ্ছা, তার আগে দুটো গাছ কেটেছিলাম, সেটা হচ্ছে 7 তারিখ একটা অ্যাভেলিয়ান্স, আর 8 তারিখে একটা কেটেছিলাম আর একটা অ্যাভেলিয়ান্স। আচ্ছা এই গাছগুলো কি অন্য কোথাও যাবে? এই গাছগুলো মেনলি আমাদের এখানকার জন্যই করা হয়। এবার এর এর গ্যাপেতে একটা দুটো গাছ আমরা অন্য শোয়েতে পাঠাই, সেটা চিন্তা ভাবনা করে যে আমাদের শোটা যাতে না মার খায় একটু বেশি হলে তখন আমরা অন্য জায়গায় ফেলি। তবে মেনলি গোলাপ গাছটা আমাদের এখানকার জন্য করি, আর ওখানে বাইরের জন্য দুটো চারটে করি, যদি ভালো হয় তখন নিয়ে যাই, না হলে নিয়ে যাই না। ভীমদাকে অনেক ধন্যবাদ এইরকম একটা জায়গায় আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। খুব ভালো থাকুন ভীমদা, আর এভাবেই গোলাপ উপহার দিন। চলুন আমরা চলে যাব অন্য একটা কিছুর দিকে, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজ। নমস্কার।